পর্বে স্বাগতম উনিশ নাম্বার পর্বে আমি তোমাদের উদাহরণ দশ উদাহরণ এগারো এবং উদাহরণ বারো এই তিনটা অঙ্ক সমাধান করাবো তো দেখো উদাহরণ দশ সমাধান করাবো দেওয়া আছে বলছে এ সমান এত বি সমান এত সি সমান এত সেট তিনটির শক্তি সেটগুলোর উপসেট উপাদান সংখ্যা নির্ণয় করো মানে তিনটা সেটের আগে শক্তি সেট নির্ণয় করতে বলছে শক্তি সেট শক্তি সেট কোনগুলা একটা সেটের যতগুলো উপসেট হয় ওই উপসেটগুলোকে সেটগুলোকে বলা হয় ওই সেটের শক্তি সেট তাহলে এ সমান দেওয়া আছে ফাঁকা সেট অতএব পি অফ এ মানে পাওয়ার সেট এ সেটের পাওয়ার সেট হবে কি কি দেখো ফাঁকা সেট ফাঁকা সেটের উপসেট সেট পাওয়ার সেট হবে কিন্তু উপসেট হবে কিন্তু একটাই সেটা হলো ফাঁকা সেট দেখো এ সমান ফাঁকা সেট সুতরাং পি অফ এ তাহলে এর শক্তি সেট কত হবে ফাঁকা সেটি হবে এই ফাঁকা সেটের একটা উপসেট ফাঁকা সেটি অতএব বের করতে বলছিল যে অতএব বের করতে বলছে পি অফ এর উপাদান সংখ্যা তাহলে পি অফ এ হচ্ছে এ সেটের শক্তি সেট তাহলে পি অফ এর উপাদান সংখ্যা সমান একটি এরপরে দেখো আবার এবার বের করবো আমরা পি অফ তাহলে অফ সমান দেওয়া আছে একটা উপাদান দেওয়া আছে সেটা হলো এ তাহলে দেখো এ সেটের কি কি হবে এ সেটের উপসেট সেট এ সেটি হবে আর আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট সেট সুতরাং এইটার উপসেট হবে এ সেটি এবং আরেকটা হবে ফাঁকা সেট আর টোটালটা হবে একটা সেকেন্ড ব্রাকেট তাহলে দেখো এর উপাদান সংখ্যা কয়টা একটা দুইটা তাই লিখবো অতএব পি অফ বি এর উপাদান সংখ্যা দেখো পি অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে দুইটি কারণ উপাদান সংখ্যা নির্ণয় করতে বলেছিল তাহলে শক্তি সেট তাহলে পি অফ বি মানে বি সেটের পাওয়ার সেট বা বি সেটের শক্তি সেট তাহলে পি অফ বি এ যে শক্তি সেট এসেছে সেই শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে দুইটা এখন পি অফ সি বের করব দেখো পি সি দেওয়া আছে এবার সি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বের করব তাহলে অতএব তাহলে এবং পি অফ সি পি অফ সি সমান কত হবে দেখো শিশুমান দেওয়া আছে এবি তো এই ক্ষেত্রে হবে হবে এবি তারপর হবে এ এরপরে হবে বি মানে এই সি সেটের কী কী উপসেট হতে পারে আমরা সেগুলো লিখছি সেগুলো হবে শক্তি সেট বা পাওয়ার সেট সেগুলো হবে দেখো তাহলে এই সি সেটের উপসেট কী কী হবে এ বি তারপরে হবে এ এরপরে হবে বি এরপরে হবে ফাঁকা সেট আর টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেট অতএব পি অফ সি এ উপাদান উপাদান সংখ্যা দেখো অফ সি এর উপাদান সংখ্যা কত কয়টা হবে এক দুই তিন চার তাহলে চারটি তাহলে দেখো আমার উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা বের করে ফেললাম দেখো এ সেটের শক্তি সেটের উপাদান মানে এ সেটের এর শক্তি সেট মানে পি অফ এর উপাদান সংখ্যা হচ্ছে একটা বিয়ের ক্ষেত্রে দুইটা আর ক্ষেত্রে এসেছে চারটা তাহলে এগুলো হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার উদাহরণ দশের পর আমরা উদাহরণ এগারো সমাধান করাবো দেখো এইটা সমান দেওয়া আছে এইটা হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো তো দেওয়া আছে যেটা সেটা লিখছি দেখো সেটা হলো যে এটা হলো ক্রোমো জোর তো ক্রোমো জোর ক্রোম নিয়ম অনুযায়ী পাই ক্রমজরের নিয়ম অনুযায়ী আমরা কি পাই সেটা হলো কমার এই পাশ মানে সমানের এই পাশের ক্ষেত্রে কমার কমার এই পাশ সমান সমানের ওই পাশের কমার এই পাশ মানে এইটা সমান এইটা হবে এইটা সমান এইটা হবে আর এইটা সমান এইটা হবে তার মানে কি হবে দেখো সেটা হলো

এটা হলো দুই নং সমীকরণ এখন দেখো এই দুইটা সমীকরণ পেয়েছি এই দুইটা সমীকরণ থেকে যে কোনো ভাবে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করবো তো আমরা প্রতিস্থাপন অপনয়ন বা বজ্রগুণন যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি তবে এই ক্ষেত্রে আমি মনে করি অপনয়ন পদ্ধতি সহজ হবে কারণ এটা ওয়াই প্লাস এটা ওয়াই মাইনাস আমরা এক আর দুই যদি যোগ করি এক ও দুই নং সমীকরণ যদি যোগ করি সেক্ষেত্রে ওয়াই আর ওয়াই কাটা যাবে আমরা সহজে এক্সের মান পাবো তাহলে এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই দেখো এক দুই নং সমীকরণ যোগ করে পাই যদি যোগ করি তাহলে কি হবে দেখো টু এক্স প্লাস ওয়াই সমান সিক্স আর এক্স মাইনাস ওয়াই সমান থ্রি আমরা যদি যোগ করি তাহলে ওয়াই আর ওয়াই কাটা যাবে টু এক্স আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স সমান সিক্স আর থ্রি যদি যোগ করি তাহলে হয় নাইন দেখো এক্সের সাথে থ্রি গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে এক্সো মান নাইন থ্রি এখন দেখো সেটা হলো আমরা কাটাকাটি করলে এক্সো মান আসে হচ্ছে থ্রি তার মানে এক্সের মান আমরা থ্রি পেলাম এখন এক্সের মান এক বা দুই নং সমীকরণে বসালে আমরা ওয়াইয়ের মান পাব তাহলে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই যদি দুই নং সমীকরণে বসাই সেক্ষেত্রেও সমস্যা নয় তো আমরা এক নং সমীকরণে যদি বসাই তাহলে টু ইন্টু এক্সারি স্থলে আমরা বসাবো থ্রি তাহলে থ্রি প্লাস ওয়াই সমান সিক্স বা তিন দুগুণে ছয় প্লাস ওয়াই সমান সিক্স সিক্সটা প্লাস আমরা যদি পক্ষান্তর করি হয় তাহলে হবে মাইনাস সিক্স ওয়াই কোয়াল টু সিক্স মাইনাস সিক্স অতএব ওয়াই সমান জিরো তাহলে অতএব দেখো নিম্নেও দেখো এক্স এক্স কমা ওয়াই বের করতে বলছে নিম্নেও উত্তর এক্স কমা ওয়াই সমান দেখো এক্সের মান এক্সের মান আমরা থ্রি পেয়েছি আর এর মান আমরা জিরো পেয়েছি এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে সহজ অঙ্ক একেবারে যে জাস্ট এই এটার ক্রোম বলা হয় তাহলে সমানের এই কমার এই পাশ কমার এই পাশ ইকুয়াল টু সমানের ওই পাশের কমার এই পাশ মানে এইটা ইকুয়াল টু সিক্স হবে আর এইটা ইকুয়াল টু থ্রি হবে তাহলে দুইটা সমীকরণ পেয়েছি দুইটা সমীকরণকে যে কোনো পদ্ধতি দিয়ে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে যেটা মান বেরবে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার উদাহরণ এগারো পর আমরা উদাহরণ বারো সমাধান করাবো দেখো উদাহরণ বারোতে বলা আছে পি সমান এত কিউ সমান এত আর আর সমান দেওয়া আছে পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস কিউ এবং সরি পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করতে বলছে তো দেখো পি দেওয়া আছে কিউ দেওয়া আছে এবং আর সমান দেওয়া আছে তো পি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে আগে আমরা আর সমান বের করে নিব। দেখো অতএব আর সমান দেওয়া আছে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এখন দেখো পি সমান দেওয়া আজকে আমরা দেখব সেটা হলো ওয়ান টু থ্রি ইন্টারসেকশন কিউ কিউ সমান দেওয়া আছে থ্রি ফোর দেখো এইটার এটা যদি ইন্টারসেকশন করি নিয়ম হচ্ছে দুইটার যেটা কমন সেটা আসবে দেখো দুইটা কমন কী কী আছে দুইটা কমন আছে শুধুমাত্র ছি তাহলে শুধু ছি আসবে যদি কমন না থাকতো সেক্ষেত্রে কিন্তু ফাঁকা সেট আসতো তাহলে ছি লিখলাম তাহলে আমরা আর সমান ছি পেয়েছি এখন বের করব এখন এখন আমরা বের করবো পি ক্রস আর দেখো পি সমান পি সমান আমরা আমার দেওয়া আছে হচ্ছে ক্রস আর সমান আমরা বের করেছি থ্রি দেখো পি আর কিউ যদি ক্রস করি সেক্ষেত্রে আমরা কি পাই দেখো সেটা হলো যে ওয়ানের সাথে থ্রি হবে একবার ওয়ান কমা এরপর টু এর সাথে থ্রি হবে এরপর থ্রি সাথে থ্রি হবে এবং মাঝখানে কমা হবে এবং টোটালটা সেকেন্ড ব্রাকেট হবে দেখো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে এরপরে দেখো আমার বের করতে বলছে আর ক্রস কিউ তাই লিখবো এবং আর ক্রস কিউ এখন দেখো আর সমান আর সমান কত দেওয়া আছে আমরা আর সমান বের করছি থ্রি ক্রস পি পি সমান আমার দেওয়া আছে হচ্ছে থ্রি ফোর এইটা আর এটা ক্রস করলে থ্রির সাথে থ্রি হবে থ্রি কমা এবং ফার্স্ট ব্রাকেট হবে মাঝে এরপর থ্রি সাথে ফোর হবে আর টোটালটা সেকেন্ড ব্রাকেট হবে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে অঙ্কটা অনেক সহজ আমার উদাহরণ বারো করার সমাধান করানো শেষ তো আমি এর পরের পর্বে তোমাদের উদাহরণ তেরো নং সমাধান করাবো তো সেই পর্যন্ত ভালো থাকবা সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও লেসনটি দেখার জন্য